আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ খুঁজি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়ের এখানে তোমরা পূর্বের শ্রেণীতে ত্রিভুজ ও বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছো। এখন এখানে ত্রিভুজ ও বিভিন্ন প্রকার চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো একটি ঘরে রাখা আছে। ক্ষেত্রফলগুলো ছকে সাজিয়ে রাখো। এখানে কয়েকটি ক্ষেত্রফল দেওয়া রয়েছে, মানে অনেক কয়েকটি ক্ষেত্রফল দেওয়া আছে। আর এর নিচে একটি ছক রয়েছে, ছক 5.10। এই ছকটিতে এই ক্ষেত্রফলগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আকৃতি, এরপরে ক্ষেত্রফল। এখানে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি। তাহলে ক্ষেত্রফল কী হবে? এ ইনটু বি। তারপরে বর্গক্ষেত্র, আমরা ক্ষেত্রফল জানি এক বাহুর ওপর স্কোয়ার। তাহলে এখানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এর ওপর স্কোয়ার হবে। এই যে আমরা এখানে এই মানগুলো কিন্তু বসিয়ে দিব। এরপরে সামুদ্রিক ক্ষেত্র, তাহলে সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল জানি আমরা, এখানে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে বি আই এবং উচ্চতা হচ্ছে এস। তাহলে ভূমি ইনটু উচ্চতা বি এস। এরপরে সামুদ্রিক ক্ষেত্র, একটি কর্ণের দৈর্ঘ্য ডি এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বর দৈর্ঘ্য হচ্ছে এস। তাহলে এর ক্ষেত্রফল কী? আমরা এর ক্ষেত্রফল জানি, লম্ব মানে কর্ণ গুণন উচ্চতা। তাহলে কর্ণ গুণন উচ্চতা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। তাহলে এখানে রম্বস, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের কর্ণদ্বয় হচ্ছে যে D1 ও D2। এখন এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, তাহলে D1 ইনটু D2। এরপরে ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি কি আমরা? তাহলে এজ ইনটু মানে উচ্চতা ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে মানে দৈর্ঘ্য যোগ কোনটার? সমান্তরাল বাহুটার কিন্তু দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে হবে, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে এ ও বি এবং এদের মধ্যবর্তী দূরত্ব এস। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি? এইচ ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এ প্লাস বি। কারণ দৈর্ঘ্য প্রস্থ আমরা এ ধরলাম, এ বি ধরলাম। তাহলে বাহুদ্বয় মানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে যে এ প্লাস বি, আর ডিভাইডেড হচ্ছে 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা সবাই জানি, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে 1/2 মানে এটা কিন্তু হাফ, আর ইনটু বি এস মানে বিতে ভূমি আর এসতে হচ্ছে উচ্চতা। এভাবে এই ছক 5.10 এর উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, বা নিচের কাজগুলোতে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এরপরে এখানে একটি ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটি দেখে নিবা। ধরো ABC একটি ত্রিভুজ। ত্রিভুজটির বাহু BC সমান A, CA সমান B এবং ABC সমান AB সমান C। ভূমি BC এর ওপর, AD লম্ব। আমাদের AD লম্বের দৈর্ঘ্য অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা জানা নেই, মানে এখানে এই যে উচ্চতাটা কিন্তু কি নেই, জানা নেই। এখন এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা। ধরো এখানে AD সমান হচ্ছে S, BD সমান হচ্ছে X, সুতরাং CD সমান কি হবে? তাহলে এখানে দেখো এটা X, তাহলে এটা সম্পূর্ণটাই আমরা দেখিতে পারতেছি, BD সমান কি ধরলাম, X ধরলাম। তাহলে এখানে DC সমান কি হবে? তাহলে সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য A। তাহলে A যদি সম্পূর্ণ হয়, তাহলে এইটুকু অংশ যদি আমরা বাদ দিই, তাহলে এইটুকু অংশ পেয়ে যাব, তাহলে A মাইনাস X। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে, সুতরাং ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে বক্সটি পূরণ করো। এখন এই যে ত্রিভুজটি রয়েছে, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ ABD আর ত্রিভুজ ADC, এই যে বৈশিষ্ট্য কোন সমকোণী? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এর বৈশিষ্ট্য অনুযায়ী এই ছকটা পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেখো AB স্কোয়ার সমান কি লিখতে পারি? তাহলে AB সমান আমরা জানি C। তাহলে AB দেখো এখানে AB সমান হচ্ছে যে C। তাহলে AB যদি স্কোয়ার, তাহলে CO স্কোয়ার হবে। একইভাবে কিন্তু প্রত্যেকটা মান আমরা এখানে বসাবো। তারপরে AC সমান হচ্ছে, AC স্কোয়ার সমান হচ্ছে B স্কোয়ার, আবার BD স্কোয়ার সমান X স্কোয়ার, আবার CD স্কোয়ার সমান হচ্ছে যে A মাইনাস X স্কোয়ার। এরপরে এখানে লিখবা A স্কোয়ার মাইনাস BD স্কোয়ার সমান হচ্ছে যে AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। এখন এটা বলতে পারো এটা কিভাবে হলো, তা এখন আমি দেখিয়ে দিচ্ছি চিত্রতে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের অতির্ভুজের সূত্র বা পিথাগোরাসের একটা সূত্র জানি, অতির্ভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যেহেতু এখানে আমরা কার মান বের করব, উচ্চতার মান বের করব, তাহলে উচ্চতার দুইটা ত্রিভুজেরই কি সমান? তাহলে আমরা কি করতে পারি, উচ্চতার হচ্ছে কি উচ্চতা স্কোয়ার। তাহলে উচ্চতা স্কোয়ার সমান কি, অতির্ভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে যে ভূমি স্কোয়ার। তাহলে এই যে AB স্কোয়ার মাইনাস কি করব, BD স্কোয়ার। তারপরে এখানে দেখো আবার এই যে এই উচ্চতা বের করার জন্য কি করব, এই যে AB AC স্কোয়ার মাইনাস DC স্কোয়ার।
তাহলে এই যে দুইটার উচ্চতা সমান, তাই আমরা একবারে দুইটা সমান করব। তাহলে এইটা বিয়োগ এইটা হচ্ছে, আর এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে যে এই উচ্চতাটা সমান। তাই এখানে কী লেখা হয়েছে, এই বিষয়টা এখানে লেখা হয়েছে। তারপরে আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে এ বি স্কোয়ার মানে কি, সি স্কোয়ার মাইনাস, তারপরে বি ডি স্কোয়ার মানে হচ্ছে যে এক্স স্কোয়ার, তারপরে ইকুয়াল হচ্ছে যে বি স্কোয়ার, এসি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, আর সি ডি মানে হচ্ছে যে এ মাইনাস এক্স অল স্কোয়ার। এখন আমরা এ মাইনাস এক্স অল স্কোয়ার একটা সূত্র জানি কিন্তু, তাহলে এ প্লাস এ মাইনাস বি এর অল স্কোয়ারের সূত্র হচ্ছে যেমন এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে মানটা আমরা কী করবো, মাইনাসের সূত্র অনুযায়ী বসাই দিব। এখন এখানে দেখো যেহেতু মাইনাস রয়েছে, এই যে অপর লাইনে দেখো এটা হুবহুব ঠিক রাখবো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস যে হবে মাইনাস, তাহলে এ স্কোয়ার, আর এখানে মাইনাস ছিল কিন্তু সূত্রের মধ্যে, তাহলে মাইনাসের জায়গায় কী হবে, মাইনাসে প্লাসে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কী হবে টু এ এক্স, তারপরে এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর আছে যে এক্স স্কোয়ার। এখন আমরা কি করব এখানে দেখো, বা সি এস স্কোয়ার মাইনাস এক্স এস স্কোয়ার, তারপরে মাইনাস বি এস স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার প্লাস এক্স এস স্কোয়ার ইকুয়াল টু এ এক্স, মানে টু এ এক্সকে এখানে রাখবো আর বাকিগুলোকে সমানের এই দিকে নিয়ে আসবো। তাহলে সমানের এই দিকে নিয়ে আসলে প্লাস মাইনাস হয়, আর মাইনাস কী হয়ে যায়, প্লাস হয়। দেখো এখানে এক্স এটা ছিল, এই যে প্লাস বি ছিল মাইনাস বি হয়েছে, মাইনাস এ ছিল প্লাস এ হয়েছে, আর এখানে মাইনাস এক্স ছিল প্লাস এক্স হয়েছে। কিন্তু এখন আমরা এই যে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ারটাকে বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে, এই যে আবার এটা ঘুরিয়ে লিখতেছি কিন্তু একবারে টু এ এক্স, দেখো টু এ এক্স সমান হচ্ছে যে সি স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার। এখন এই যে মানটা আমরা কি করব, এখানে কিন্তু দেখো এক্সের সাথে টু এ কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ এদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এক্স সমান সি এস স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার মাইনাস হচ্ছে যে বি এস স্কোয়ার বাই হচ্ছে টু এ। এরপরে এখানে বলা হয়েছে এবং এ ডি স্কোয়ার সমান হচ্ছে যে সি স্কোয়ার মাইনাস এক্স এস স্কোয়ার। তাহলে অতির্ভুজ মাইনাস এখানে আমার ভূমি হবে, আমরা এই মানটা এডির ক্ষেত্রে নিচ্ছি, তারপরে এ ডি স্কোয়ার আমরা এখানে রেখে দিব। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের মান কি, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি ধরছিলাম, দেখো এখানে এক্সের মানটা কত, এই যে এক্সের মান এইটা, তাহলে এইটার ওপর স্কোয়ার মানে এটার ওপর সম্পূর্ণটার ওপরেই অল এস স্কোয়ার। তাহলে অল এস স্কোয়ার হলে কয়বার হবে, এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এস স্কোয়ারের উপপাদ্যের সূত্রটা আমরা জানি, এই যে একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। দেখো এখানে সি প্লাস, এই যে মানটা বসাবো এটা হচ্ছে প্লাস আকারে, ইনটু আবার এইটা মানে বসাবো মাইনাস আকারে। তারপরে এখানে আমরা কি করব, এখানে আমরা যোগ করব, যোগ করলে লসাগু হয় টু এ, তারপরে টু এ এর সাথে সি গুণ করলে হয় টু এ সি প্লাস ওপরের বাকি যেভাবে আছে সেভাবে বসাই দিব, তারপরে মাঝখানে ইনটু বসাইব, আবার টু এ, টু এ দিয়ে কি হয় যেভাবে আছে সেভাবেই মানটা বসাবো। এখানে টু এ আর সি এ গুণ করলে হয় টু এ সি মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে এখানে এর সামনে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে এখানে মাইনাসে আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এখন এখানে আমরা নিচেরটা গুণ করে দিব, তাহলে টু এ টু এ গুণ করলে হয় ফোর, আর এ গুণ করলে হয় এ এস স্কোয়ার, দেখো ফোর এ এস স্কোয়ার। তারপর ওপরের এখানে দেখো একটা সূত্র অনুযায়ী হয়ে যায়, এই যে এ সি দিয়ে কি সূত্র হয়, এ এস স্কোয়ার আর সি স্কোয়ার মিলে হয় সি প্লাস এ অল এস স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার। এরপরে এখানে দেখো বি এস স্কোয়ার মাইনাস, এখানে দেখো সি মাইনাস এ এস স্কোয়ার, তাহলে এখানে মাইনাসের সূত্র আমরা এ আর সি এর কিন্তু কাজ করবো, এই যে মাইনাসটা আগে নেওয়া হয়েছে তাহলে এখানে মাইনাস হবে, আর এটা প্লাস দুইটাই প্লাস হয়ে যাবে। এরপরে কি করব, এখানে এই যে এস স্কোয়ার আছে এর মানটা বসাবো, দেখো দুইটাই এস স্কোয়ার হলো আবার, তাহলে এখানে সি প্লাস এ প্লাস বি, আবার সি প্লাস এ মাইনাস বি, আবার এখানে অনুরূপভাবে একইভাবে এটা করব। আর এখানে আমরা জানি কি, ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে যে তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ হবে, মানে তিনটা বাহু যোগ হবে সমান কি টু এস, তাহলে এখানে দেখো এস ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্দেশ করে। কিন্তু এখন এখানে আমরা কি করব, পরিসীমার মান বসাবো, দেখো এখানে কি হচ্ছে, এই যে পরিসীমাটা যেটা দেওয়া আছে পরিসীমার মানটা বসিয়ে দিব। তিনটি বাহুর দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে টু এস, তারপর ইনটু টু এস মাইনাস টু বি, তারপর টু এস মাইনাস টু এ, তারপর টু এস মাইনাস টু সি, তারপরে আছে যে ডিভাইডেড ফোর এ এস স্কোয়ার। এরপরে এখানে ফোর এস আমরা করব, ফোর এস করলে এখানে টু যদি আমরা প্রতিটা থেকে কমন নেই, তাহলে কমন নেওয়ার পরে এখানে দেখো টু এ ফোর এস, তারপর এস মাইনাস এ, তারপর এস মাইনাস বি, এস মাইনাস সি, তারপর নিচে হচ্ছে যে এ এস স্কোয়ার। কারণ এখানে দেখো এই যে এটা দিয়ে কাটা হচ্ছে, তারপর এখানে টু দিয়ে কাটলাম আমরা, কাটার পরে কিন্তু এই মানগুলো চলে আসতেছে। এরপরে অতএব এডি সমান হচ্ছে যে এই মানটা, এটাই হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ, যা যে ত্রিভুজের কি হচ্ছে প্রত্যেকটি বাহু হচ্ছে কি অসমান, তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এটা।
এরপরে এখান থেকে বাহুর দৈর্ঘ্য মাধ্যমে আমরা এর সমান এই যে অর্ধপরিসীমার মানটা বের করতে পারি, মানে এ প্লাস বি প্লাস সি বাই টু নির্ণয় করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপরে এখানে দেখো আবার ত্রিভুজটি যদি সমদ্বিবাহু হয় তবে ধরো ত্রিভুজটির তিনটি বাহু এ এ বি, সমদ্বিবাহু মানে কি দুইটি বাহু সমান, তাই দুইটা বাহু হচ্ছে এ এ, সেক্ষেত্রে অর্ধপরিসীমা কী হবে এই যে এ এ প্লাস বি, তাহলে হচ্ছে ভাগ কত টু, তারপরে এখানে টু এ প্লাস বি বাই হচ্ছে যে টু, তাহলে এখানে দেখো এস মাইনাস এ, এখন আমরা এস মাইনাস এ ইকুয়াল হচ্ছে যে কি টু এ প্লাস বাই টু মাইনাস এ, যদি আমরা এস এর সাথে এ মাইনাস করি তাহলে এখানেও আমাদের এ মাইনাস করতে হবে, তাহলে এ মাইনাস করলে এখানে দেখো যোগ করার মাইনাস করবো বিয়োগ করবো, বিয়োগ করার ফলে এই মানগুলো কিন্তু পেয়ে যাব, তাহলে টু এ মাইনাস বি তারপরে টু। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার ফোর এ এস স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার। এরপরে আবার এখানে দেখো আবার ত্রিভুজটি সমবাহু হলে ধরো বাহুগুলো তিনটাই কি সমান, তাহলে সেক্ষেত্রে পরিসীমা হবে কি তিনটা যোগ মানে থ্রি এ বাই টু, তাহলে এখানে দেখো এ বিয়োগ করলে কি হয়, তাহলে এ বিয়োগ করলে হয় এ বাই টু। আবার আরেকটি কাজ রয়েছে, কাজটি হলো প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর আর ইনটু হচ্ছে এ এস স্কোয়ার। এখন এই যে দুটি কাজ দিল রয়েছে এই কাজ দুটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব, চলো এই কাজ দুটির সমাধান শিখি। এখন এই কাজ দুটির সমাধান যেভাবে করবা, প্রথম কাজটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হবে ত্রিভুজের বাহু তিনটি এ এ বি, তারপর অর্ধপরিসীমা বের করব, অর্ধপরিসীমা বের করার পর সময় কী করব পরিসীমা থেকে এ বিয়োগ করবো, এটা একটু আগেই বললাম। এরপরে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু আগে পেলাম যে রুট ওভার এস ইনটু এস মাইনাস এ তারপরে ইনটু এস মাইনাস এ এ ইনটু এস মাইনাস বি, এখানে দুইটা এ হলো কেন, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, তাহলে এখানে দুইটা এ হয়েছে। এখন আমরা এখানে কি করব এস এর মান বসাবো, তাহলে এস এর মান হচ্ছে যে টু এ প্লাস বি ডিভাইডেড কী আছে টু ইনটু, এখান দেখো এস এ আর এস এস মাইনাস এ আর এখানে আছে যে এস মাইনাস এ, তাহলে এখানে কটা এস মাইনাস এ আছে দুইটা, তাহলে দুইটা মানে দুইয়ের ওপর মানে এর ওপর স্কোয়ার, তাহলে এস মাইনাস এ স্কোয়ার তারপর ইনটু আছে যে টু এ মাইনাস বি ডিভাইডেড টু। এরপরে এখানে যে দেখো যেহেতু এর ওপর স্কোয়ার আছে তাহলে এর সাথে কী হবে রুটটা কাটা যাবে, তাহলে এ মুক্ত হয়ে যাবে, তাহলে এস মাইনাস এ ইনটু রুট ওভার এখানে দেখো টু এ প্লাস বি আবার টু, তারপর এখানে টু এ মাইনাস বি, এখন এই দুটো আমরা গুণ করবো, তাহলে গুণ করলে টু এ গুণ করলে কী হয় দেখো এটা এ টু এ প্লাস বি আর টু এ মাইনাস বি, তাহলে দুটো গুণ করলে কী সে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র হয়ে যায়, তাহলে টু এ ওয়াল স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার বাই আর দুয়ে দুয়ে গুণ করলে হয় ফোর, তাহলে এখানে ফোর। এরপরে এখন আমরা কী করবো এস মাইনাস এ এর মান বসাবো, তাহলে এস মাইনাস এ এর মান হচ্ছে যে বি বাই টু, তারপরে ইনটু এই যে ওয়ান বাই টু কই পাইলাম, তাহলে হাফ আমরা পাইলাম এখানে দেখো ফোর, তাহলে ফোরটার ওপরে স্কোয়ার কী করলে রুট উঠে যাবে, তাহলে টু এর ওপর স্কোয়ার করলে কী যায় রুট উঠে যায়, আর ওপরে ওয়ান ধরলাম তাহলে ওয়ানের ওপর রুট মানে ওয়ানেই হয়ে যায়, তাহলে তাই এখানে ওয়ান বাই টু, ফোরটা কিন্তু এখানে রুটের বাইরে চলে আসতেছে, তারপর ইনটু এরপর এখানে স্কোয়ার দিলে কী হয় ফোর এ এস স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার, তারপর হাফ এটা কী করলে গুণ করলে হয় দুই দুইয়ের চার, তাহলে বি বাই চার ইনটু রুট ওভার ফোর এ এস স্কোয়ার স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার, এটাই হচ্ছে প্রমাণিত। এরপরে একইভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা প্রমাণ করতে হবে, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহু তিনটি এ এ কমা এ কমা এ, অর্ধপরিসীমা কী হবে এই যে অর্ধপরিসীমা থ্রি এ বাই টু, এখন এর সাথে কী করব এ মাইনাস করব, তাহলে এ মাইনাস করলে আমরা পাই এখানে এ বাই টু, এখন ক্ষেত্রফলের সূত্রটা আমরা বসাবো, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা যেটা জানি এই যে এস ইনটু এস মাইনাস এ আবার এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, এখন যেহেতু তিনটি বাহুই সমান তাই তিনটাতে এ লিখে রাখবো, তাহলে এ লেখার পরে এখানে কী হয় এস মাইনাস এর ওপর কিউব, এখন মান বসাবো এসের মান কী এসের মান হচ্ছে থ্রি এ আবার হচ্ছে যে বাই টু, আর এস মাইনাস এর মান পাইলাম আমরা কি এই যে এস মাইনাস এ বাই টু, তাহলে এর ওপর কিউব দিলে কী হয় টু এর ওপর কিউব দিলে হচ্ছে এইট আর এর ওপর কিউব দিলে হচ্ছে এ কিউব, এখন এখানে দেখো এ কিউব আর থ্রি এ সাথে গুণ করলে কী হয় এখানে দেখো গুণ করলে কত হয় এই যে ষোলো, ষোলো কী হয় ষোলোর চার চোখ হয় ষোলো, তাহলে চার থেকে মানে এটা থেকে রুট উঠে যাবে, আর এখানে দেখো থ্রি আর এর ওপর কিউব দিলে কী হয় ফোর হয়ে যায়, এ যে কিউব তিনটা আর এখানে একটা চারটা, তাহলে চারটা হলে এখানে এর ওপর স্কোয়ার দিয়ে কিন্তু রুট উঠে যায়, শুধু থ্রির কাছ থেকে রুট উঠবে না, তাহলে রুট থ্রি ইনটু ডিভাইডেড ফোর ইনটু এ এস স্কোয়ার প্রমাণিত।
এভাবে এই কাজ দুটির সমাধান করবা। এরপরে এখানে একটি ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া একক কাজের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।